আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি উপসাগরীয় দেশকে নিয়ে আলাদা একটি জোট গড়ে তুলেছেন। বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নীতি বদলে গেছে। ওয়াশিংটনের কাছে আগের মতো গুরুত্ব পাচ্ছে না উপসাগরীয় দেশগুলো। এ অবস্থায় আগের নীতি বদলাতে বাধ্য হয়েছে তারা। বিচ্ছিন্নতার নীতি থেকে সরে এসে এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো পরস্পরের মধ্যে যোগাযোগ বাড়াতে শুরু করেছে। পরিবর্তনের জন্য মধ্যপ্রাচ্যে জনতার আন্দোলন শুরু হয়েছিল, তাতে সমর্থন দিয়েছিল তুরস্ক আর কাতার। ক্ষমতা বাঁচাতে তাই মধ্যপ্রাচ্যের একনায়ক সরকারগুলো এই দুই দেশকে দূরে ঠেলে দিয়েছিল। এখন আনকারা আর দোহার সাথেও সম্পর্কে ফিরছে তারা। কিন্তু এতে কাতার আর তুরস্কের সম্পর্কের কোনো উনিশ বিশ হয়নি, বরং তৃতীয় অক্ষ হিসেবে মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী হচ্ছে এই দুই দেশের সম্পর্ক। বিস্তারিত দেখুন হায়দার সাইফের প্রতিবেদনে। আরব বসন্ত আর জনতার অভ্যুত্থান শুরুর পর থেকে উপসাগরীয় দেশগুলো বেশ কয়েকবার তাদের পররাষ্ট্র নীতি ঢেলে সাজিয়েছে। প্রথম দুই বছর সরকারগুলো গণবিক্ষোভ আর বিপ্লবী আন্দোলনের বিপরীতে রক্ষণাত্মক অবস্থান নিয়েছিল, কিন্তু 2013 সালে তারা পাল্টা বিপ্লবী প্রক্রিয়া শুরু করল এবং গণতান্ত্রিক রাজনীতিকে সরিয়ে ব্যক্তিকেন্দ্রিক ও কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করল, যার সুস্পষ্ট উদাহরণ হল মিশর। তৃতীয় ধাপে তারা একটি জোট তৈরি করে যা অর্ব অ্যালায়েন্স নামে পরিচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সরকারের উৎসাহে এই জোট গঠিত হয়। এভাবে তারা আঞ্চলিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করে। কিন্তু জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ট্রাম্পের অর্ব অ্যালায়েন্সের পতন হয়, ফলে আঞ্চলিক দেশগুলোকে আবারও তাদের পররাষ্ট্র নীতি ঢেলে সাজাতে হয়। বাইডেন নিজেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে বিভিন্ন পরিবর্তন আনেন। তিনি ঘোষণা দিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ে ট্রাম্পের কিছু নীতি তিনি বদলে দেবেন। আঞ্চলিক দেশগুলোর মধ্যে প্রথম প্রতিক্রিয়া এসেছে উপসাগরীয় একটি দেশ থেকে। উপসাগরীয় অঞ্চলের যে দেশগুলোকে নিয়ে ট্রাম্প সামনে এগিয়েছিলেন সেগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব আর বাহরাইন। এই দেশগুলো কাতারের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করে। তুরস্কের সাথেও তারা সম্পর্ক এগিয়ে নিচ্ছে। 2021 সালের জানুয়ারিতে আল উলায় গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের পরই উপসাগরীয় দেশগুলো কাতারের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক ফিরিয়ে আনে। যে দেশগুলো ট্রাম্পের সাথে ছিল তারা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করেছে। এর অংশ হিসেবে তুরস্কের সাথেও সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগী হয়েছে তারা। আনকারার সাথে সম্পর্ক উন্নয়নের পেছনে উপসাগরীয় দেশগুলোর অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হলো বাইডেন ফ্যাক্টর। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর বাইডেন প্রশাসন ঘোষণা দিয়েছে তারা উপসাগরীয় দেশগুলোকে বেহিসেবি ছাড় দেবে না। মার্কিন কর্মকর্তারা উপসাগরীয় দেশগুলো নিয়ে আরও কিছু নেতিবাচক মন্তব্য করেছেন। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নীতিতে আবারও পরিবর্তন আনে। আঞ্চলিক দেশগুলোর ব্যাপারে তারা সমঝোতা ও সহযোগিতামূলক নীতি গ্রহণ করে। একই সাথে আঞ্চলিক উত্তেজনা তারা কমিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। মার্কিন চীন প্রতিদ্বন্দ্বিতা আর দ্বন্দ্ব আরেকটি বৈশ্বিক মাত্রা নিয়ে এসেছে। এই বিষয়টি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের অগ্রাধিকার বদলাতে বাধ্য করে। ট্রান্স প্রশান্ত অঞ্চল এবং ট্রান্স আটলান্টিক জোটকে যুক্তরাষ্ট্র যেভাবে অগ্রাধিকার দিয়ে থাকে, মধ্যপ্রাচ্যকে সেভাবে বিবেচনায় নিচ্ছে না ওয়াশিংটন। সে কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো চাচ্ছে না উপসাগরীয় অঞ্চলে হুমকির মাত্রা বেড়ে যাক বা নতুন কোনো সংঘাত সৃষ্টি হোক। উপসাগরীয় দেশগুলো জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে আর আগের মতো বড় কোনো হুমকি মনে করছে না। বড় বড় সামাজিক ও রাজনৈতিক আন্দোলনগুলোর প্রভাব কমে এসেছে। পরিবর্তনের পক্ষে যে শক্তি অবশিষ্ট আছে সেটা এই অঞ্চলের একনায়ক সরকারগুলোর জন্য কোনো হুমকি হয়ে দাঁড়াবে না। সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের মধ্যে যেটুকু কার্যকর শক্তি ছিল তাদের সবাইকে দমন করা হয়েছে। বিরাজমান ব্যবস্থার প্রতি সেই অর্থে কোনো বিরোধিতা বা হুমকি আর অবশিষ্ট নেই। সে কারণে এই স্থিতাবস্থা যারা জিইয়ে রাখতে চায় সেই রাষ্ট্রগুলো তুরস্ক আর কাতারের মতো দেশকে আর দূরে ঠেলে রাখছে না। একসময় তারা এই দুই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কারণ দেশ দুটি পরিবর্তনের পক্ষের শক্তিগুলোকে সমর্থন দিয়েছিল।
বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে উপসাগরীয় দেশগুলোর সংশোধনবাদী ও হস্তক্ষেপমূলক নীতি একটা বোঝার মতো হয়ে গেছে। বিপুল বিনিয়োগ করেও উপসাগরীয় দেশগুলো আঞ্চলিক বিভিন্ন সংকটে সফলভাবে হস্তক্ষেপ করতে পারেনি, বহু ক্ষেত্রে তাদের নীতি ব্যর্থ হয়েছে। ইয়েমেন, লিবিয়া এবং সুদানের মতো দেশগুলোর সংকট উপসাগরীয় দেশগুলোর জন্য চোরাবালিতে পরিণত হয়েছে, সে কারণে এইসব সংঘাত থেকে তারা মুক্ত হতে চায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের কাতার সফরকে মধ্যপ্রাচ্যের নতুন পালাবদলের একটা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। তুরস্ক একদিকে উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করছে, আবার কাতারের সাথেও তারা কৌশলগত অংশীদারিত্ব রক্ষা করতে চায়। গত 7 বছরে কাতার আর তুরস্ক 62টি চুক্তি করেছে আর 6টি যৌথ ঘোষণাও দিয়েছে। এরই ধারাবাহিকতায় তুরস্ক কাতার সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির 7ম বৈঠকে আঙ্কারা আর দোহা আরও 15টি চুক্তি স্বাক্ষর করে। তুরস্ক আর কাতার তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সংহত করার চেষ্টা করছে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $1.6 বিলিয়ন গিয়ে পৌঁছেছে। অন্যদিকে তুরস্ক কাতারের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $22 বিলিয়ন। দুই দেশ সামরিক খাতেও সহযোগিতা অব্যাহত রাখবে। দোহাতে তুরস্কের যে সামরিক ঘাঁটি রয়েছে সেটা দুই দেশের অভিন্ন স্বার্থে কাজ করে যাচ্ছে। পরস্পরের মধ্যে তথ্য বিনিময় ছাড়াও তারা অভ্যন্তরীণ সমস্যার সমাধানে ব্যবস্থাপনার অভিজ্ঞতা বিনিময় করছে। যেমন তুরস্ক ঘোষণা দিয়েছে 2022 সালে বিশ্বকাপের সময় দোহাকে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সাহায্য করবে আঙ্কারা। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৈলু ঘোষণা দিয়েছেন বিশ্বকাপের জন্য কাতারে তুরস্কের দাঙ্গা পুলিশ ইউনিটের 3,000 সদস্য মোতায়েন করা হবে, তবে পুলিশের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। এই মন্ত্রী বলেন, তুরস্ক একটা বড় ধরনের দায়িত্ব কাঁধে নিয়েছে এবং 2017 সাল থেকে কাতারের কর্মকর্তাদের সাথে এটা নিয়ে আলোচনা হচ্ছে। ইউরোপের বেশ কিছু দেশ কাতারকে বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু কাতার এই দায়িত্ব দিয়েছে তুরস্ককে। সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, ফিলিস্তিন ও আফগানিস্তান সহ আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে অভিন্ন দৃষ্টিভঙ্গি, সহযোগিতার ব্যাপারেও তুরস্ক আর কাতারের মধ্যে ঐক্য রয়েছে। এই দেশ দুটি যখন উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করবে, তখন আঞ্চলিক ইস্যুতে সমন্বয় করাটা অনেকখানি সহজ হয়ে যাবে। জেনারেল খলিফা হাফতারের বিপরীতে লিবিয়ার বৈধ সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড বা GNA-কে সমর্থন দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুরস্ক আর কাতার। একই সাথে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা গ্রহণের পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাপারেও একসাথে সহযোগিতা দিয়েছে দুই দেশ। তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তুরস্ক প্রযুক্তিগত ও নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর চালু রাখাটা এখন আফগানিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে যোগাযোগ রক্ষার জন্যই নয়, বরং বহির্বিশ্ব থেকে সহায়তা পাওয়ার জন্য এই বিমানবন্দর চালু রাখাটা গুরুত্বপূর্ণ। তুরস্ক আর কাতার এই বিমানবন্দর পুনরায় চালু করার জন্য কাজ করছে, তবে বাণিজ্যিক ফ্লাইট চালুর আগে বিমানবন্দরের বেশ কিছু মেরামতের প্রয়োজন। এর বাইরে এরদোয়ানের দোহা সফরের আরেকটি দিক স্পষ্ট হয়, তা হল আঞ্চলিক দেশের স্বার্থে তুরস্কের সম্পর্কের ধরন বদলালেও কাতারের ব্যাপারে আঙ্কারার অবস্থান বদলাবে না। অন্যভাবে বলা যায়, মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বাধীন শিয়া অক্ষ এবং সংযুক্ত আরব আমিরাত সৌদি ইসরায়েলি জোটের বাইরে তুরস্ক আর কাতার একটি তৃতীয় অক্ষ হিসেবে সক্রিয় থাকবে। তবে এই তৃতীয় অক্ষ অন্য অক্ষ দুটির মতো সংঘাতের পথে যাচ্ছে না। তুরস্ক আর কাতার আরও সমন্বয়মূলক, সংঘাত বিমুখ এবং বোঝাপড়ার আঞ্চলিক নীতি নিয়ে সামনে এগোচ্ছে। এই কারণে সম্প্রতি মধ্যপ্রাচ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা এই দুই দেশের আঞ্চলিক অবস্থানকে নিশ্চিতভাবে আরও সংহত করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।